রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে আসে নাবালিকা দিদা ও মাসি। এরপর রাত 12টা নাগাদ নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন খোদ মহিলা থানার আইসি ডিক্কি লামা ভুটিয়া। এদিন ভোর 4টা নাগাদ নাবালিকা দিদার লিখিত অভিযোগের ভিত্তিতে মামাকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম চিত্ত সরকার, বয়স 25 বছর, পেশায় ভ্যান চালক। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি পক্সো একটি মামলা রুজু করেছে পুলিশ। এদিন রায়গঞ্জ জেলা আদালতের পক্সো কোর্টে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় কাকাতো মামা চিত্ত সরকার ভাগ্নিকে চকলেট ও টিভি দেখার নাম করে নিজের বাড়িতে নিয়ে যায়, সেখানে চলে যৌন নির্যাতন। এরপর কোলে করে পাশের বাড়িতে নিয়ে আসে মামা। সেই সময় বাড়িতে একমাত্র সদস্য দিদা রান্নার কাজে ব্যস্ত ছিল। এরপর ঘরে এসে দেখে নাতির পা বেয়ে রক্ত পড়ছে। এই দেখে এক প্রকার বাকরুদ্ধ হয়ে গিয়েছে দিদা। ওই নাবালিকার মাসিকে ফোন করে পার্শ্ববর্তী গ্রাম থেকে বাড়িতে ডেকে আনে। মাসি ও দিদা ওই নাবালিকাকে নিয়ে রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হয়। ওই নাবালিকার মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর মহিলা থানার আইসি ডিক্কি লামা ভুটিয়া রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করার ব্যবস্থা করে। এই প্রসঙ্গে ওই নাবালিকা দিদা বলেন তার মেয়ে ও জামাই কর্মসূত্রে দিল্লিতে থাকে, নাতনিকে তার কাছে দিয়ে 2 বছর ধরে সেখানেই কাজ করে। গতকাল সন্ধ্যায় তার দেওরের ছেলে টিভি দেখানোর নাম করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পার্শ্ববিক নির্যাতন চালায়। নাতনির মুখ থেকে সমস্ত বিষয় জানার পর পুলিশের দ্বারস্থ হয়। তিনি চান অভিযুক্ত দেওরের ছেলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কি মনে করছেন আপনারা? ওকে ধর্ষণ করেছে? ধর্ষণ করছে কি কি করছে, জায়গাটা খুললো কি করে বলো কি বলে কি ছোট্ট একটা প্যান্ট পরা ছিল ওকে, তাই আমি রত বলতে গেছিলাম যে দেখ এই এই ঘটনা। আমরা আবার দুজন ওর মা আর আমি খুব মিল, আমরা মাঠে ঘাস মাস কাটতে যাই, তাই আমরা বলতে গেলাম হ্যাঁ আমি তো এরকম ধরনের কথা বলি নাই, তোর নাতির কী করতে পারে, আমার ছেলে ওই ধরনের না, তো ছেলেরা ওই ধরনের না, ঘরে মানুষের ঘরে ঘরে যায় তো ভূতেনি খাই আসে ওই ধরনের না হলে। বিবাহিত উনি? হ্যাঁ, 2টা বিয়ে করছিল বউ চলে যায়। আচ্ছা, মানে এখন আর তো বউ নাই। আচ্ছা, আপনার নাতনির বয়স কত? 6 বছর। 6 বছর পড়াশোনা করছে? হ্যাঁ, ওই তো স্কুলটা পাঠালে আর এই ঘটনাটি করতো না, আমার এগুলো দিয়ে খুবই ভয় করে। কী চাইছেন এখন? এখন কী চাচ্ছি, আইসে থানায় ওরা মারবে আসতেছে, ওরা মানে গালাগালি করতেছে, ওরা আগুন দিয়ে জ্বালাই দিবে, আমার এতে ভাঙচুর করবে, মুহের খিস্তি মুখ খিস্তি গালাগালি করতেছে, আমার মারতে আসে, আমার বরের মারতে আসে, তাহলে এগুলো কী করব। তখন আমার মেম্বার বলল তোমরা থানায় চলে। অভিযোগ করেছেন? অভিযোগ করা হয়েছে কিছু, ম্যাম ম্যাডাম নাই, চলে গেছে। আচ্ছা, আমার স্বামী যে অভিযুক্ত, যে কি নাম বললেন, চিত্ত সরকার, উনি আছেন না বাড়িতে? যেতে টের পায় যে আমরা থানায় আছে, সত্যি শুয়েই যেতে পারে ঘরে না বাড়ির পারে, আপনার এটা আমি তো শুয়েই পড়ে আমাদের গেলে ওদিকে সাজে তো সবাই আমরাই তো ঘুমাই পড়ি, আমি তো ওকে ভাত খাওয়াতে শোব আর এই মার থেকেও বলে একবার বলে কি বাচ্চা তো বলে কি প্যান্ট আমাকে একবার খুললো, আবার ও হাফ প্যান্ট পরলো, কি লজ্জা দিদুন আমি আর বলতে পারি না, ওই খালি যেরকম কি লজ্জা দিদুন, কি দেখছো বাবা বা কি জানি নাটি তো খোঁচা দিছে এইভাবে বললো। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।